আজকে বাজার দর নিয়ে কথা বলবো। প্রতিদিন মানুষকে কম বেশি বাজারে যেতে হয়, নিত্য ব্যবহার্য দ্রব্য দিয়ে কিনতে হয়। সংসারে যেসব পোষ্য আছেন, ছেলে মেয়ে, মা বাবা, স্ত্রী, তাদের তো খাওয়াতে হবে, তাদের তো বাঁচিয়ে রাখতে হবে। আমাদের সমাজের সব থেকে বড় অংশটা হচ্ছে মধ্যবিত্ত। কয়েক বছর ধরে মধ্যবিত্তদের অধিকাংশ, বড় অংশ নিম্নবিত্ত হয়ে গেছে। এই নিম্নবিত্তরাই একসময় মধ্যবিত্ত ছিল। মধ্যবিত্ত সবসময় উচ্চাকাঙ্ক্ষী থাকে, তারা যে জায়গাটায় থাকে তার থেকে বেশি উপরের কথা চিন্তা করে, দেশের কথা, মানুষের কথা, স্বাধীনতার কথা, গণতন্ত্রের কথা। তাদের চেতনা বোধটা থাকে অনেকের থেকে আলাদা। সেই মধ্যবিত্তদের জন্যই কিন্তু এই জাতি একসময় স্বপ্ন দেখেছিল স্বাধীনতার, গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার, লড়াইয়ের। মধ্যবিত্ত আরেক অর্থে সুবিধাবাদী, তারা কিছু একটা চায়, কিছু একটা হতে চায়। এই সুবিধাবাদ কিন্তু মন্ত্রীদের সুবিধাবাদ, এমপি অথবা ব্যবসায়ীদের সুবিধাবাদ এক না। এই সুবিধাবাদ হচ্ছে বেঁচে থাকার যে লড়াই, সেই লড়াইকে বেগবান করার জন্যে নিজেদের পাণ্ডিত্যকে প্রকাশ করা। এই মধ্যবিত্ত সামর্থ্য থাকে না অনেক সময়, কিন্তু আকাঙ্ক্ষাটা থাকে অনেক বড়। তারা গত 15 বছরে নিষ্পেষিত হতে হতে, ক্ষমতা হারাতে হতে, বিশেষত অর্থনৈতিক দিক থেকে একেবারেই নিচে নামতে নামতে একেবারে নিঃস্ব হয়ে যাওয়ার পর্যায়ে। তাদের সন্তানদেরকে ভালো স্কুলে পড়াবে, মেধাবী বানাবে, সেই স্বপ্ন এখন চুরমার হয়ে গেছে। সাধারণ স্কুলেও তারা পড়াতে পারছে। এই মানুষগুলোর অধিকাংশ পরিবার এখন ঢাকা থেকে গ্রামে পাঠিয়ে দিতে হচ্ছে, রাখতে পারছে না। এরা যখন বাজারে যায়, এই সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল 10 টাকা সে চাল খাওয়াবে, যেটি এখন 80 থেকে 90 টাকা। সেই সময় বেগম যায় সরকার 16 বা 14 টাকা সে চাল খাওয়াইছে মানুষকে। স্বপ্ন দেখানোর যে ব্যাপার, আওয়ামী লীগ খুব ভালো বুঝে, এটা বিশ্বাসযোগ্যভাবে গড়ে তোলে, মানুষের ভিতরে ছড়িয়ে দেয়, যেটা 70-এর নির্বাচনের আগে 8 আনা সে চাল খাওয়ানোর প্রসঙ্গটা তারা বলেছিল, 4 আনা সে চিনি খাওয়াবে তারা বলেছিল, 8 আনা সে চাল স্বাধীনতা পরবর্তী সময় কতটা হয়েছিল আপনারা নিজেরাও জানেন। ক্ষুধার অন্ন যোগাতে পারেনি, সেই সময় জাতি একটি দুর্ভিক্ষের মুখোমুখি হয়েছিল, ভয়ঙ্কর সে অবস্থা। সে কথা এখন আর বলি না, কারণ বললে শাসক দল, শাসক গোষ্ঠী ভালোভাবে নিতে পারে। বাজারে যাবেন, নিত্য ব্যবহার্য তেল, রসুন, মরিচ, কাঁচামরিচ তো একটা স্বপ্নের ব্যাপার, আদা, মাছ মাংসের কথা বলা ঠিক হবে না, কারণ এখন পিতা তার সন্তানকে মাছ মাংস আমিষ খাওয়াতে ভুলেই গেছে, ভুলে গেছে বাধ্য হয়ে। তারা তাদের যে আয়, সেই আয় দিয়ে এক মুঠো ভাত, একটু লবণ খাওয়াই যেন কঠিন হয়ে গেছে। সন্তানদের স্কুলে পাঠানো, তাদের শিক্ষার উপকরণ দেওয়া এক কঠিন ব্যাপার। সেই জন্য বলছি, বাজারে যারা যায়, বাজারে যারা মুখোমুখি হয়, তারা জানেন বাজারের অবস্থাটা কী এখন। একেবারে আগুন ধরে গেছে। যে কথা সরকার বলেছিল জবাবদিহি সরকার করবেন, সব জায়গায় স্বজন প্রীতি এটাকে উঠিয়ে দেবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, যেমনটি তারা করে নাই সেটা বাজারের ক্ষেত্রেও
কোনো জিনিসের উপরে। আমরা জানি যে কিছু কিছু জিনিস অনেক সময় কুরবানির সময় ঈদের সময় বাড়ে, কিন্তু এখন কুরবানি আর ঈদ লাগে না, পূজা লাগে না, সারা বছরই বাড়তে 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 এমন একটা জায়গায় গিয়ে পৌঁছায় যা ভাবা যায় না। বাণিজ্য মন্ত্রী বলেছেন সিন্ডিকেটের বিরুদ্ধে পদক্ষেপ নিলে নাকি এটা আরও মারাত্মক রূপ নিতে পারে। আরেক মন্ত্রী বলেছেন সিন্ডিকেট তো মন্ত্রীরাই তৈরি করছে, মন্ত্রী পরিষদের সদস্যরা এর সঙ্গে যুক্ত। এগুলো সবই সরকারি পর্যায়ের কথা। বিরোধী দল যদি সমালোচনা করে, এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করে, রাস্তায় নামে, তাহলে সরকারি ঠ্যাঙারি বাহিনী আছে, আইন শৃঙ্খলা বাহিনী, পিটিয়ে হাড্ডি মাংস এক করে দেওয়ার উদ্যোগ নেয়। কিছুদিন আগে দেখলেন না গয়েশচন্দ্র রায়ের কি অবস্থা করেছে, প্রবীণ জননেতা, সাবেক মন্ত্রী, এমপি, জাতীয় স্থায়ী কমিটির বিএনপির নীতি নির্ধারণী মহলে পর্যায়ের একজন শীর্ষস্থানীয় নেতা, কি ছবিটা পত্রিকায় এসেছে, সারা বিশ্বের এমন কোনো সংস্থা নাই এটা প্রতিবাদ করে না। কিসের জন্য? সে এই মানুষের সুখ দুঃখের কথাই অভাব অনটনের প্রতিবাদ করার জন্য, বাজারের যে নিষ্পেষণ লুটপাট হচ্ছে সেটা বলার জন্য, আর গণতন্ত্রের সপক্ষে ভূমিকা রাখার জন্য রাস্তায় নেমেছিল। আমানুল্লাহ আমান 90-এর ছাত্র গণভুত্থানের একজন নেতা, তাকে নিয়ে গেল একেবারে চ্যাংদুলা করে। সে দাবি করলো তাকে ওষুধ খাওয়ানোর পর তার জ্ঞান ছিল না। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে কি হাস্যকরভাবে সে অচেতন তার বিছানায় এক কাছে এসে তারা ছবি তুলল। গয়েশ্বরবাবুকে ডিবি অফিসে সামনে প্রচুর খাবার রেখে ছবি তুলল, সে ছবি পত্রিকায় ছাপলো, সোশ্যাল মিডিয়াতে দিল। এর থেকে আর কি নেকটার জন্য ঘটনা কথা বলা যায়? এটা বাজারের কথা বলতে গেলে গণতন্ত্রের কথা আসে, স্বাধীনতার কথা আসে, মুক্তিযুদ্ধের কথা আসে, বেঁচে থাকার কথা আসে, অধিকারের প্রশ্ন আসে। এখন কোনোটাই মানে সহনীয় পর্যায়ে নাই। বাজারে পরে এখন সাম্প্রতিক সময় ঢাকা সহ সারা বাংলাদেশে ভয়াবহভাবে ডেঙ্গুর যে প্রভাব, ইতিমধ্যে তার ভয়াল চিত্র আমরা দেখেছি। আমাদের দেশে স্বাস্থ্যমন্ত্রী আছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় আছে, সরকার আছে, কথাও আছে, সিটি কর্পোরেশন একটা না, ঢাকায় দুটি, চট্টগ্রামে আছে, খুলনাতে আছে, সারা দেশেই ডেঙ্গু একটা ভয়াল রূপ নিয়েছে, কথা অনেক আমরা শুনতে পাচ্ছি, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। গত 3-4 মাসের মধ্যে প্রায় 300-এর অধিক অসহায় মৃত্যুবরণ করেছে। সরকারের সচিব অর্থাৎ সহকারী সচিব একটি মহিলা 9 মাসের প্রেগনেন্ট ছিলেন, মৃত্যুবরণ করেছে ডেঙ্গুতে। ছোট ছোট বাচ্চাদের, নারীদের অসহায় মৃত্যু ভাবা যায় না। যেভাবে সারা দেশটাকে যেন ডেঙ্গুর কড়াল থাবা ক্রমে বাড়ছে, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব ডাক্তার আবদুল্লাহ সাহেব খুব ভালো একটা কথা বলেছে, রোগী বাড়ছে কিন্তু ডাক্তার, চিকিৎসক এবং চিকিৎসার সুবিধা তো বাড়ছে না। হাসপাতালের বেডে নয়, বারান্দায়, সিঁড়ির নিচে, কোনো কোনো ক্ষেত্রে হাসপাতালের বাইরে অসহায় মানুষ ডেঙ্গুর চিকিৎসার প্রত্যাশায় সেখানে যাচ্ছে। চিকিৎসা কতটুকু হচ্ছে আপনারাও জানেন, আমিও জানি, আর ভুক্তভোগীরা তারাও জানেন। ডেঙ্গুর কথা বললে অব্যবস্থাপনার কথা মনে হবে, যেন দেশে কোনো সরকারই নাই। কিছুদিন আগে দেখলেন প্রথম আলোতেই বেরিয়েছে, স্বাস্থ্যমন্ত্রী তার পরিবার মানিকগঞ্জের একটি মেডিকেল কলেজ না হাসপাতালের জন্য যেটা একর করা হবে সেটা কয়েক মাস আগেই তারা কিনেছে, যাতে অতিরিক্ত দামে সরকারের কাছে এটি বিক্রি করতে পারে।
ডেঙ্গু আর বাজার, এটি বলে শেষ করা যাবে না। শুধু সরকারের উপর নির্ভর করে যদি আমরা বসে থাকি তাহলে ডেঙ্গু আমাদের ছাড়বে না, আমাদের ধ্বংসের, যেমন কোভিড আমাদের ভয়ঙ্কর থাবা বিস্তার করেছিল, অর্থের অর্থনৈতিক ক্ষতি করেছে, সামাজিক রাজনৈতিক দেশে ডেঙ্গু সেরকম করবে। বাংলাদেশ এখন গণতন্ত্র হারা, স্বাধীনতা হারা, অধিকার হারা, বেঁচে থাকার মতো অবস্থায় যেন আমরা নেই। মনে হয় বিচার এক আল্লাহর কাছে দেওয়া ছাড়া আর কোনো গণতন্ত্র নাই। কিভাবে চলবে বাংলাদেশ?